হার্ট অ্যাটাক হয়েছে, কি করে ধরা পড়বে হার্ট অ্যাটাক, কিভাবে ডায়াগনোসিস হবে হার্ট অ্যাটাক, এটা জানা খুবই দরকার। একজন মানুষের হার্ট অ্যাটাক হলো, তার মানেটা কি? হার্ট পুরো বডিকে ব্লাড দেয়, নিজের জন্য যে তিনটে টিউব নিল সেই টিউবের ভেতরে ব্লকেজ হয়েছে। ওই ব্লকেজটা প্রথমে 10% থাকে, তারপরে 20% হলো, ধীরে ধীরে ব্লকেজ বাড়তে বাড়তে 50-60 ক্রস করার পরে হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। হার্ট অ্যাটাক মানেটা কি? ব্লকেজের ওপরে পর্দা থাকে, ওই পর্দাটা এক না একদিন ছিঁড়ে যাবে, আর যেদিন পর্দাটা ছিঁড়ে গেল ওখান থেকে কেমিক্যাল বেরোলো আর রক্তটা মধ্যে মিক্স হয়ে গেল, আর যে বাকি যে অংশতে ব্লাড যাচ্ছিল সেখানে একটা ক্লট এসে গেল। তার মানে 50-60 ব্লকেজ ছিল, আর 40-50% একটা ক্লট এসে গেল, 100% ব্লকেজ হয়ে গেল। এই 100 ব্লকেজটা হওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেল। কি কষ্ট পাবে? কষ্ট হলো, স্যার আমার বুকে খুব বেশি ব্যথা করছে, বসে বসে ব্যথা করছে, হাঁটতে গিয়ে ব্যথা নেই, আমার তো বসে বসেই ব্যথা, আর এত ব্যথা, তার সঙ্গে ঘাম হয়ে যাচ্ছে, ভমিটিং হচ্ছে, আর শ্বাসকষ্ট হচ্ছে, তার মানে এটা হার্টের অ্যাটাক। এখন এটাকে কনফার্ম কী করে করা যেতে পারে? অনেক সময় মনে হয় এটা গ্যাস্ট্রিক তো নয়, অনেক সময় মনে হয় এটা শ্বাসকষ্ট তো নয়, এটা অ্যাস্থমা তো নয়। এটাকে কনফার্ম করার জন্য মেডিকেল সায়েন্সের কাছে দুটো খুব ইম্পর্ট্যান্ট টেস্ট আছে। একটা হলো ট্রপটি টেস্ট, এটা হলো কার্ডিয়াক এনজাইম। আমরা যখনই হার্ট অ্যাটাকে যাব তখন আমাদের হার্টের যে অংশটা মারা যায় সেখান থেকে কিছু কেমিক্যাল বেরোয়, এটাকে বলা হয় ট্রপোনিন। এই ট্রপোনিনটা যদি আমরা একটা স্লাইড থেকে চেক করে নিতে পারি, আজকাল খুবই সরল টেস্ট, একটা স্লাইড আসবে, তাতে আমাদের পেশেন্টের দুটো ড্রপ ব্লাড দিয়ে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে এটা এসে গেল হার্ট অ্যাটাক কি না হার্ট অ্যাটাক। যেমন আমরা ইউরিন নিয়ে প্রেগনেন্সি টেস্ট করাই, একটা ড্রপ ইউরিন দিলাম আর সঙ্গে সঙ্গে ওরা বলে দিল হ্যাঁ প্রেগনেন্ট কি না, সেরকমভাবে আজকাল হার্ট অ্যাটাকের টেস্ট হয়, এটাকে বলা হয় ট্রপটি টেস্ট বা ট্রপোনিন আই টেস্ট। এই টেস্টটা প্রতিটা হার্টের হাসপাতালে অ্যাভেলেবেল আছে। যদি ওই টেস্ট করান আর তাতে ট্রপটি পজিটিভ থাকে, তার মানে আপনার হার্ট অ্যাটাক হয়েছে। আর এর সঙ্গে আরেকটা ইসিজি করে নেওয়া উচিত, ইসিজিতেও হার্ট অ্যাটাক চলে আসে, কখনও কখনও নাও আসতে পারে। এই জন্য যদি ইসিজি আর ট্রপটি দুটোই একসঙ্গে করিয়ে নিন, তাহলে হার্ট অ্যাটাক আছে কি না এটা 100% পাক্কা হয়ে যাবে। আমার মনে আছে অনেক পেশেন্ট এরকম হয় যারা কি করে, যারা হাসপাতালে যায় বুক ব্যথা নিয়ে, হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা, আর ওর ট্রপটি নেগেটিভ আর ওর ইসিজিতে কিছু আসছে না, কিন্তু ডাক্তাররা কি বলে না না আপনাকে অবজার্ভ করার জন্য একদিন ভর্তি করতে হবে। ভর্তি হলো, 20,000 টাকার বিল তৈরি হয়ে গেল একদিনে। এইটা মনে রাখবেন, যদি ট্রপটি নেগেটিভ থাকে আর ইসিজিতে কিছু নেই তাহলে ভর্তি হওয়ার কিছুই নেই। আপনি বলুন স্যার আমি ভালো আছি, আপনি আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দিয়ে দিন, ব্যথার ওষুধ দিন, আমি ফেরত যাব। যদি ট্রপটি পজিটিভ থাকে আর ইসিজি খারাপ থাকে, হার্ট অ্যাটাক দেখাচ্ছে, তাহলে অ্যাডমিশন করা খুবই দরকার।